এখানে আম কুচাই ফেলছি আজকে, আম এটা আর চিকুন, এটা আর চিকুন সাইড দিয়ে দেই। হ্যাঁ জানেন বোঝেন, এটাই ভালো লাগছে। ও মাখা লবণের নাম দেওয়া হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা এটা দিয়ে আমরা তাহলে কিছু রুটি মুটি মানে চিতই পিঠে টিটে খেলাম না কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আমি এই মুহূর্তে অনেক ভালো আছি, কারণ আমি এই যে এক বাটি কাঁচা আম নিয়েছি, সাথে মজা করে মাখায়ে শুকনা মরিচ দিয়ে আমটা মাখাবো। তার আগে আমি বলি, আমি রান্না করছি, রান্না করে খাওয়া দাওয়া শেষ, আয়া দাহিল আসছে, আহিলকে এখন আমি আম মাখানোর পরে যে খাওয়াবো, আপনাদের ইব্রাহিম ভাইও খেয়ে ফেলছে। তাহলে চলেন আমরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিই, কি রান্না করছি, কি দিয়ে আমি আজকে কি খাইছি লাঞ্চ টাইমে, সেটাও থাকতেছে ভিডিওতে, যে লাঞ্চে আমি আসলে আজকে কি খেলাম। আর এখন আমটা মাখাই, তারপরে সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় মজা করে আমটা খেয়ে ফেলবো। মুরগি আজকে ছোট ছোট পিস করে রাখছি, এভাবে রাঁধবো। আহিল মিয়ার তো মুরগি একদমই চলতে চায় না, তার শুধু মিটই চলতে চাই। আয়েদ আবার দুইটাই পছন্দ। এখানে পুঁই শাকও ধুয়ে রাখছি, ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আচ্ছা ইলিশ মাছ কি সব দিব? আচ্ছা একটু বেছে বুছে দেবো। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি হচ্ছে মুরগির জন্য, মুরগিটা সেটাতেই রান্না করবো। আমার কাছে মনে হয়েছে এটাতে রান্নালে একটা টকটকে রং আসবে সুন্দর। আর এখানে আমি অলরেডি ডিম সেদ্ধ দিয়েছি, ডিম ভুনা না হলে তো হবে না, লং টাইম হয়ে গেছে আমি ডিম ভুনা খাই নাই। আর মশলাগুলো সব এখানে সুন্দরভাবে বের করে নিছি। আচ্ছা সবাই জিজ্ঞেস করছিলেন যে এগুলা কোথা থেকে নিছি, আমি অনেকেই জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে অনেক বছর আগে আমরা যখন সাউথ সিতে ছিলাম তখন এটা আমি ডেভেনামস থেকে নিয়েছিলাম। এখন তো ডেভেনামস নাই, আপনারা চাইলে অ্যামাজন থেকেও নিতে পারেন, ইবেতে পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, বা এখন বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আসলে এটা পাওয়া যায়, আর এটা খুবই সুন্দর। আজকে মনের মাধুরী মিশায় আমি মুরগির মাংস রান্না করবো। এখানে প্রথমে গরম মশলাগুলা তেলের উপরে দিয়ে দিলাম, মানে আমি চিন্তা করতেছি একদম মুরগিটা একদম টকটকে একটা রং হয়েছে। আলুগুলাও দিব একটু ছোট ছোট করে কেটে, মানে মনের মাধুরী মিশাই আমি আজকে রান্না করব। অনেকেই বলেন রান্না দেখতে অনেক পছন্দ করে, অনেকে বলেন সারাদিন রান্না করি, কিন্তু আমার কাছে সবার সব কথাই ভালো লাগে। খেতে গেলে রাঁধতে হবে, রাঁধতে গেলে খেতে হবে। সো মশলাটা একটু ভাজা হয়ে ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আজকে আম মাখাটা খাবো রে। এরপরে দিয়ে দিব হচ্ছে লবণ, আজানও দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। জিরা দিলাম, ধনিয়া, একদিন ইচ্ছা হয়েছে খুব মানে মশলা টসলা দিয়ে শক্ত মুরগি রান্না করবো। আমার ছেলেরা মোটামুটি ঝাল খেতে পারে, এই জন্য আমার ঝালের অত বেশি সমস্যা হয় না, এই জন্য একটু পরিমাণ মতন ঝাল দেই আমি। আর মশলাটা দেওয়ার সাথে সাথে আমি পানি দিয়ে দিব, কারণ মানে মশলাটা পুড়ে তরকারিটা কালো রং হয়ে যাবে, যেটা আমি সবসময় বলি। মাংসের মশলা কষানো দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। ছোটবেলায় কোনো একদিন আর কি মানে খুব মনে হয় কি জন্য আমার কারণটা মনে নাই, পরে মামনি বলছে আচ্ছা দাঁড়া দিচ্ছি, পরে এই মশলা কষানো দিয়ে একটু ভাত মাখা দিয়েছিল, সে যে কি মজা। আর আমার দাদু ভাইয়া সবসময় পছন্দ ছিল, বাসায় যদি কোনো তরকারি না থাকে বা আছে না তরকারিতে ভাত খেতে ইচ্ছা করতেছে না, তো আমার দাদু ভাইয়া সবসময় পেঁয়াজ রসুন ওটাতে ভাজি করে দিতে হতো,
তো পেঁয়াজ ভাজাতে ভাত খেত, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা ভেজে দিলে ওইটা দিয়ে ভাত খেয়ে ফেলত। তা আমাদের বাসায় আসলে বেশিরভাগ দাদু ভাইয়া মানে মামনির হাতে রান্না অনেক পছন্দ করতো, তো এই জন্য মামনিরা বলতো বড় বৌমা ওইটা একটু করো ওইটা একটু করো। আবার আমার দাদু ভাইয়ের হচ্ছে গাছে সবে মাত্র যেই ফুলো মানে একদম কচি যেই কাঁচামরিচটা আসে সেই কাঁচামরিচ দিয়ে একটা চচ্চড়ি করে, সেটা আমার দাদু ভাইয়ের অনেক পছন্দ ছিল। মাঝে মাঝে মামনি সেই কাঁচামরিচের চচ্চড়িটাও করতো। আমি আমার দাদু ভাইয়ের বেশি সব থেকে বেশি পছন্দ ছিল হইতেছে গুড় দিয়ে নারকেল দিয়ে ভাত। মশলা কষানোর উপরে কিন্তু তরকারি বা মাংস এটা মজা ডিপেন্ড করে, মশলা যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগি দিয়ে দিই। দেখে মনে হচ্ছে না কত লোভনীয় হবে, আসলে কিন্তু অনেক মজা হবে। এখানে মুরগিটা কষানো হয়ে আসছে, আমি কিন্তু কোনো পানি দেইনি, মুরগি এতক্ষণ মুরগির পানি দিয়ে কষানো হয়েছে। আর তেমন আমি কোনো পানিও আসলে অ্যাড করবো না, একটু ঘন ঘনাই থাকবে। এখন প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে ছেলেরা যেহেতু আলু পছন্দ করে আলুগুলো দিয়ে দিব, একটু ছোটো ছোটো করেই কাটছি। সেখানে আমি দুইটা আলু দিয়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে পুঁইশাক রান্না করার জন্য মশলা কষায় ফেলতেছি। পুঁইশাকও কেটে ধুয়ে ফেলছি, ডিমগুলা সেদ্ধ করে কেটে নিয়েছি। ডিম ভুনা কি দিব আজকে একটা লাল টুকটুকে করে। মশলা কষানো শেষ, এখন পুঁইশাক দিয়ে দিলাম। আর যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছটা তো আর আলাদা জাল দেওয়ারও দরকার নাই, দিলে ভালো, বাট এখন জাল দেওয়ার সময় নাই যে জাল দিব। পুঁইশাকের ভিতরেই পুঁইশাকটা একটু মিক্স করে তারপর আমি পুঁইশাকের ভিতরে ইলিশ মাছ দিয়ে দিব, একই সাথে কষানো হয়ে যাবে পুঁইশাকের সাথে ইলিশ মাছের মাথা কাটাকুটিটা। ডিমগুলোকে একটু ভেজে নেই লাল করে। ডিম ভেজে রাখছিলাম, মশলা কষানো হয়ে গেছে, ডিমগুলো এখন দিয়ে দিই। রান্না শেষ, কাঁচা আমটা কুচাই ফেলবো মাখানোর জন্য। ভাত রান্না করে ফেলছি, এখানে যে মুরগির গোশটা, মুরগির গোশ আর পুঁইশাক পরে ছোট পাতিলে নামাই ফেলছি, কারণ পুঁইশাক আসলে এত বেশি ছিল না, অল্প একটু। এত বড় পাতিল রেখে আমি কি করবো, এই জন্য আচ্ছা লাইট দিলে তার একটু সুন্দর দেখা যায় তোরে। আচ্ছা এটা হচ্ছে ডিম ভোনা, কি রে ভাই, পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আর এই যে মুরগির গোশ। রান্নাবাড়া শেষ, রান্নাঘরে গুছাই ফেলছি, ঘরটা গোছাবো, এরপরে শাওয়ার করব। আর এখানে আমের জন্য শুকনো মরিচ বের করছি, ভাজবো। এখানে আম কুচাই ফেলছি আজকে, আম এটা আর চিকুন, এটার চিকুন সাইডটা দিয়েই আমি হচ্ছে কুচাইছি, কারণ একদম কুচি 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 আম মাখা চাইছি আমি আজকে। ঝাল ঝাল করে কি মাখাবো রে বাবা, একদম ঝুরঝুরা হয়েছে না, কত সুন্দর করে কাটা হয়েছে আমগুলা। এখানে আমি আমার হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, দুইটা ডিম নিয়েছি, কিন্তু আমি ডিমের কুসুম খাবো না, ডিমের কুসুম রেখে দেব আপনাদের ইব্রাহিম ভাই বা আয়াত খেয়ে ফেলবে এটা। আর এখানে শাক নিয়েছি, চিকেন নিয়েছি, আর এখানে এক মুটেরও কম মানে
এতটুকু ভাত আছে, এটা দিয়ে মিক্স করে সবগুলো মিক্স করে খেয়ে ফেলবো। এখানে আমটা একটা আমি কুচাইছিলাম, একটা আমের থেকে এতখানি একটা হয়েছে মাশাল্লাহ। সো আপনাদের ইব্রাহিম ভাই শুকনো মরিচ দিয়ে বা আমি যতটুকু ঝাল খাই খাবে না, এই জন্য আলাদা এক বাটিতে উঠায় রাখছি, সেটা তার মতো মাখাই দেবো, কিন্তু এটুকু হচ্ছে আমার মতন মাখাবো। আমি কোন কাসুন্দি টাসুন্দি কিছু দিব না, কারণ কাসুন্দি দিয়ে অনেক খাইছি একদম। এর ভিতরে যদি লেবুর পাতা হইতো না। আচ্ছা, তুমি আমারটাতে কাঁচা মরিচ দিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিও। মাখায় কিছু সময় রেখে দেবো, লবণটা আমটা কিছুটা সফট করে ফেলবে, পানি বের হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে, নাহলে এখন একটু কচকচা কচকচা লাগবে। লবণ দিয়ে মাখায় রেখে দেবো, একটু সফট হয়ে যাক। ওকে, রেখে দাও। এখানে কাঁচামরিচ দিয়ে আলাদা করে মাখাচ্ছি, এটা আপনাদের ইব্রাহিম ভাই খাবে বা আয়াত এক চামচ খাইলে খাবে। আচ্ছা, চিনি দিব এর ভিতরে বা গুড়? হালকা একটু দিতে পারো। চিনি না গুড়, যে কোনো কিছু, ডাজন্ট ম্যাটার। হালকা খাঁটি গুড় আছে ফ্রিজে, এজন্য জিজ্ঞাসা করতেছি। দিতে পারো, আপুর কাছ থেকে জানি আছিল। দিতে পারো, হালকা একটু গুড় দিয়ে মাখে, হালকা, বেশি দিও না। ভালো, চাই সেটা আপনার সামনেই দিব, আমি ক্যামেরা ধরতেছি, আপনি যে গুড়টা বের করে নিয়ে আসেন। গুড়টা কোথায় আছে? বাট কাসুন্দি দিলে গুড় দেবা লাগবে। আই ডোন্ট নো, তাহলে কাসুন্দি দিও না, কাসুন্দি দিতে খেয়ে গুড় দিয়ে মাখে আর। ওকে, তাহলে গুড় আপুর পেজার ইয়েই তো উঠে গেছে, ডেইজি। তুমি লবণ দিছে না, এটা খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে কেউ আম মাখায়? হ্যাঁ। ও, লবণ নাম দেওয়া হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা, এটা দিয়ে আমরা তাহলে কিছু রুটি মুটি বানিয়ে চিতে পিঠা টিটা খেলাম না কেন? তা আছে তো, খান না কেন? এটা জানবে কে আসেছে? তো কি আপনি কি এই বাড়ির বাইরে থাকেন? আমি বাড়ির ভিতরে থাকলেও এটা যে খেজুর গুড় এই প্রথম শুনলাম। আর আচ্ছা, আর চামচ দেখি, চামচ এটা ইয়ে করে রেখে দিলাম, আর আমি সাইডটা টিস্যুতে মুছে দিন, আঙ্গুল দিয়ে খাই ফেলবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু এক চিমটি খেয়ে দেখলে রবণ লবণ হয়েছে কিনা, কারণ আমি হাত উঠে ফেলে আর মাখাবো না। একটু লবণ না দেন, এনাফ। আমি কি জানি, নিজে খাই বলে আর একটু লাগবে, আমি কি করবো? গুড়ের দেশের মানুষ আমরা, গুড় খাই আমরা, এটার মধ্যে আবার দুধও খাই। এখানে আহিলের জন্য মাতনি নিছি, আয়াত তো বক্সিনে যাবে, আয়াত বলছে বক্সিন থেকে এসে খাবে, আহিল ডিম তিনটে ভাত খাবে বলছে। আহিল একটু চান কমাও। একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, গতকালকের ভিডিওতে এক আপু কমেন্ট করছেন যে কি আর রান্নবো, হয় মিট বা চিকেন, ডিম ভুনা তো মাস্ট থাকবেই। আমি রান্না শেষ করে যে আমি কমেন্টটা দেখে আমার এত হাসি আসছে। অবশ্য লাস্টে সুন্দর করে বলছেন যে না খেয়ে খেয়ে আর কি, মানে আমি তো এখন অত বেশি খাই না, একটু কন্ট্রোল করি, সো খাওয়া তো অত বেশি হয় না শুকানোর জন্য। সো আমার কমেন্টটা খুবই ভালো লাগছে যে আপু, মানে এটা ভালো লাগছে যে আপনারা কত সুন্দর, হ্যাঁ জানেন বোঝেন, এটাই ভালো লাগছে। বাইরে যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিটা যদি আল্লাহ বাংলাদেশে দিত, বাংলাদেশের মানুষ একটু শান্তি পেত। হ্যাঁ, বাংলাদেশে অনেকই গরম, 44, 43, কিছু কিছু জায়গায় ফিল লাইকে 50।
আয় দাও উইন্ডো গুলো লাগাই দাও তো, উইন্ডো গুলো লাগাই দাও, আহিল না। এখানে আপনাদের ইব্রাহিম ভাইকে রাতের খাবার শশা মারি দিছে। আচ্ছা এটা হইতাছে রাতের খাবার দিয়ে দিলাম, শশা কাটছিল ওটা কই শেষ না? হ্যাঁ হ্যাঁ ওকে, শশা না এটা ডিম, ডিম মুরগি পুঁই শাক, পুঁই শাক কিন্তু আজকে শেষ রানছি যে উঠে গেছে, কিন্তু আমি কিন্তু শুধু মাছের কাটা কুটি দিছি, লেজ দেইনি, লেজ শুক্রবারে ভাজি হবে, কালকে ই হবে কি, কালকে লাঞ্চ তো খাওয়া যাবে দা পুঁই শাক আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু কালকে আমার ছেলেদেরকে বাইরে খেতে নিয়ে যাইতেই হবে, কালকে তোমার গেস্ট আসবে না? কালকে না শুক্রবারে, তার আসতে ও তুমি তো একটু বলো না, হ্যাঁ শুক্রবারে কিন্তু বলতে দিল আপি আসবে, না 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 হ্যাঁ হ্যাঁ দুই তিন দিন ঘুরাইছি তাদেরকে, আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, সো খাওয়া দাওয়া রান্না বাড়া সব করলাম, আজকে টায়ার্ডও লাগতেছে ঘুমাই পড়বো, তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার দোয়া করে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, আল্লাহ হাফেজ।